মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো সকালবেলা উঠে পড়েছি, উঠে কাজগুলো সব করে নিলাম। তো মা আর বাবা গেছিল বাজারে, তো মাছ মাংস যা যা আনা ছিল ফল ফুল সব নিয়ে চলে এলো। আর এখন আমি জলের বোতলগুলো সব ভরে নিলাম, বাবা বকুকে তুলে নিচ্ছে। আর এখন একটু ময়দা মেখে নেবো চাটা করতে করতে, তো চাটা করে নিয়ে চলো। আর অনেক কাজ করতে হবে তাড়াতাড়ি, ওই জন্য বেশি কথা বলতে পারছি না, বাট তোমাদের সাথে সবই শেয়ার করবো সবই। এই যে চলে এসছে চিলিকার মনোজ। বলে এই চুপ করো তো। এখানে লুচি আর তরকারি হয়ে গেছে, তো মনোজকে খেতে দিয়ে দিয়েছি এখানে, আর ঝিনিককে দিলাম এটা খেতে, ও ফ্রেশ হতে গেছে, এসে তারপর খাবে। আর কিছুটা বাকি আছে লুচি, করে নিই তারপর আমি আর মা খাবো। যে বোন চিংড়ি মাছগুলো কাটতে বসেছে, অনেকটা দেরি হয়ে গেছে, তাই ওই বললো আমি কেটে দিই। এই যে এখানে তেল বসিয়ে দিয়েছি, এই যে মা কাতলা মাছটা ভাজবো, আর এখানে মাটনটা ভাজবো, সরি মাটনটা করবো। আর এখানে আলুটা ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, আর এই যে মাটনটা। তো চলো ছটপট করে রান্নাগুলো করে নিই। বন্ধুরা, এখানে এই যে পাঁচ রকম ভাজা, এই কুমড়োটা নিয়ে প্রায় কমপ্লিট। আর এখানে মাটনটা কষানো হয়ে গেছে, আর এখানে মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে চিংড়িটা মালাইকারি হবে বলে বোন পুরো রেডি করেছে। এখানে চিংড়িটা নুন হলুদ মাখিয়ে রাখা রয়েছে। সব কিছু ফল টল মিষ্টি টিষ্টি সব দিয়েছে, যা যা এখানে নিয়ম করতে হয়। মা এখন বসে পড়েছে, একটু জল ছিটিয়ে ছিটিয়ে হাওয়া দেব। তুমি এত দেরি করছো বা কি করবে? কি করবে বুঝতে পারছি না। ও সব একবারে খাইয়ে দাও। বাবা কি হাওয়া করছে, হাত থেমে গেছে খাওয়াতে গিয়ে। হবে না, দুটো হাতই চালাতে হবে। ও আমাদের গিফটটা নিয়ে এখন দেবো। তাহলে আরেকবার জামা কাপড় দেখবে, আরেকবার প্রমাণ প্রণাম করবে। আগেকার দিনে মানুষটা হাত পাখা ইউজ করতে বলতো, কারেন্টের বিল বাঁচাতো, এই যে ফ্যান অফ করে
আবার জল ছিটিয়ে কেন দিতে হতো বলতো, গরমে আসতো জামাইরা ঘেমে যেত, সব ফাঁকি বাজি। শাশুড়ি আর জামাই ষষ্ঠী, শ্বশুরের কোনো অবদান নেই, ঠিক আছে বলছি জেলে গঙ্গা জল নেই দক্ষিণ। স্নান করে চলে এসছি এখন, তো পুজোটা দিয়ে নেব। এখন বাজে একটা বেজে গেছে প্রায়, তো জামা কাপড় কিছুটা ভেজানো ছিল, ভিজিয়ে আর কাচিনি, তো ওগুলো রোজের যে জামা কাপড়গুলো সেগুলো ওয়াশিং মেশিনে দিই না, মাঝে মাঝে হাতেই ধুয়ে নিই, তো ওই ভিজিয়ে দিয়ে চলে এসেছি। পরে বাবা মামা কেউ একজন ধুয়ে দেবে, আমি স্নান করে চলে এসেছি, এখন পুজোটা দিয়ে। বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে, এই দেখো আজকে ভোগে ঠাকুরকে দিলাম আম। বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে, এই দেখো ঠাকুরকে আজকে ভোগে দিয়েছে, এই যে আম দেওয়া মিষ্টি, আর আম দিয়েছি। পুজো হয়ে গেছে আর এখানে এখন খাবার দাবার বাড়া হচ্ছে, খেতে দেওয়া হচ্ছে, তো তোমরা খেতে দেওয়া হয়ে গেছে মনোজকে, এই যে বসেছে খেতে, এই যে ভাত, আর এখানে ভাজা পাঁচ রকম, মাছ ভাজা, আর এখানে মাটন, এখানে হচ্ছে চিংড়ির মালাইকারি, স্যালাড, এখানে মিষ্টি, দই, আজকের মতন। আর আমাকে কিছু দেয়নি দেখুন বন্ধুরা, খেতে দেয়নি, সব আলো জামাইর জন্য, মাত্র একটা বেগুন ভাজা, একটা পটল আর মাছ ভাজা খেয়েছে, মটনটাও দেয়। খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমি এলাম চুলে, একটু সিরাম টিরাম লাগিয়ে চুলটা আঁচড়ে নিলাম, তো তারপরে এখন একটু বেরোনোর কথা চলছে, দেখি কোথায় যাই, তো তোমাদেরকে অবশ্যই জানাবো। তো দেখি একটু 5-10 মিনিট ড্রেস নিয়ে নিই, তারপর রেডি হবো। চলো আমরা বেরাচ্ছি, তোমাদেরকে রাস্তায় দেখাবো অবশ্যই কি কি।